আসলে খাদ্য নিরাপত্তা তো আমাদের জীবনটাকে সুন্দর করবার জন্য, যে আমরা নিরাপদ খাদ্য কেন চাই, আমার জীবন সুন্দর হবে। কিন্তু এই খাদ্য গ্রহণ করবার ক্ষেত্রে আমরা কিন্তু অনেকে সুন্না মানি না। তো ভালো খাবারই আমার সামনে আছে কিন্তু আমি এমন ভাবে খেলাম, সেটা কিন্তু আমার জন্য খুব বেশি উপকার হবে না। মানে খাদ্য নিরাপদ আছে কিন্তু আমি আমি নিরাপত্তা বিঘ্নিত করে সেটা বিঘ্নিত করে গ্রহণ করেছি, এই ক্ষেত্রে আসলে মৌলিক নীতিমালা যদি বলেন। জি, এই ক্ষেত্রে খাদ্যর পরিমিত ভক্ষণ প্রথম, এবং ডায়েটটা ব্যালেন্স হওয়া, ব্যালেন্স ডায়েট, অর্থাৎ খুব অতিরিক্ত না খাওয়া, এবং যে খাদ্যগুলো শরীরের জন্য ক্ষতিকর সেটাকে কিন্তু অ্যাভয়েড করা। অনেক সময় হালাল খাদ্য ক্ষতিকর হতে পারে, যেমন অতিরিক্ত ফ্যাট গ্রহণ করে, যখন আপনার হার্টের ভেইনগুলোতে আপনার চর্বি জমে যাবে তখন তো আপনি ফ্যাট কমিয়ে দেবেন, তাই না? যখন আপনার ডায়াবেটিস হবে তখন কার্বোহাইড্রেট কমিয়ে দেবেন, এটাই তো নিয়ম। কিন্তু আপনি যদি মনে করেন যে আরে আল্লাহ যা করার করবে, আমি আজকে আপনার সাথে কথা বলছিলাম, উনি বললেন দেখেন খাবার খাইতে কার্পণ্য করা উচিত না, বাঁচাবারও তো আল্লাহর হাতে আছে, বলেন তো। আমাকে বলছে আজকে দুপুরে খাওয়ার সময় বলছেন যে আমি অবশ্য শুনে থাকলাম, মন্তব্য করলাম না, কারণ আমার খুব প্রিয় মানুষ তিনি, কিন্তু আবেগে কথাটা বলছেন। বলছেন যে দেখেন খাবার, মজার খাবার সামনে এসছে, আমি প্রচুর খাবো, মৃত্যু আসলে তো তাতে হবে, সেটা আল্লাহ ঠিক করেই রেখেছেন আগে। আর আল্লাহ যদি আমাকে হায়াত দেন যতই খাই মৃত্যু তো হবে না, তো এইটা কিন্তু ভুল ধারণা, এটা কিন্তু ভুল ধারণা। আসলে খাদ্যের নিরাপত্তা যেমন নিশ্চিত হওয়া প্রয়োজন, ঠিক তেমনি গ্রহণের ক্ষেত্রেও আমাদের নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে, অর্থাৎ নিরাপদে গ্রহণ করতে হবে। অর্থাৎ আমি যখন এক্সেসিভ খাদ্য নিব সেটা ক্ষতিকর, বেশি ফ্যাট খাবো কোনো কোনো ক্ষেত্রে সেটা ক্ষতিকর, আবার অনেকের জন্য ফ্যাটটা হয়তো বেশি জরুরি। আপনি সল্ট খাবেন কোনো কোনো ক্ষেত্রে, আপনার প্রেশার বেশি থাকলে সল্ট খেলে তো আপনার অবস্থা আরও কাহিল, তাই না? এই এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ক্ষতিকর যে কোনো খাদ্য তিনি নিষেধ করেছেন। প্রথমত কিছু ক্ষতিকর আছে একদম ফরিভার, অলওয়েজ এটা হার্মফুল, যেমন টক্সিক, যেটা ইনটক্সিকেন্ট বলা হয়, যেমন যেটাকে অ্যালকোহল বলি আমরা, মদ। মদটাকে ইসলাম এক মুহূর্তের জন্য হালাল করে নেয়। হ্যাঁ, তারপরে যেমন শুকরের গোশ, হ্যাঁ, তো এরকম যতগুলো আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু খামরিন মুস্কির ও কুল্লু মুস্কিরিন হারাম। তাহলে যেগুলো আমাদের আকল বা বিবেককে নষ্ট করে ফেলে, খেলে আমাদের ক্ষতি হয়, মানে ব্রেনের ক্ষতি হয়, দেখেন সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দিয়ে হারাম করে দিয়েছেন। তাহলে হার্টের ক্ষতি হয় সেটা কি, কিডনির ক্ষতি হয় সেটা কি? সেজন্যই বলছি কোনো কোনো পরিস্থিতিতে যারা হার্টের রোগী তাদের জন্য কোনো কোনো হালালটা নিষেধ, যারা কিডনির রোগী কোনো কোনো ক্ষেত্রে তাদের জন্য সেটা নিষেধ। তাহলে সেবনের ক্ষেত্রে আমাদেরকে সেটা মনে রাখতে হবে। এরপরে খাদ্য নিরাপত্তার আরও কিছু, মানে সেবনের ক্ষেত্রে আমাদের যেটা বলা হয়েছে যে আপনি জিনিসের মধ্যে ফুঁ দিবেন না, তারপরে বলা হয়েছে এগুলো ঢেকে রাখতে, কারণ আপনি যদি ঢেকে না রাখেন অনেক সময় অনেক ধরনের ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া যেগুলো বাতাসে উড়ে বেড়ায় সেগুলো এসে এখানে পড়লো। আর আমরা তো কোভিড পেরিয়ে আসলাম না, এই কোভিডের মধ্যে বলা হচ্ছে 6 ফিট দূরে কেন থাকতে বলা হলো, কারণ আপনার হাঁচির সাথে অথবা আপনার থুতুর সাথে বা কথা বলার সময় যে যা বের হবে তার সাথে কিন্তু ভাইরাস গিয়ে আরেকজনে আরেকজনকে আক্রান্ত করতে পারে। এবং এগুলো কিন্তু অনেকে হেসে উড়িয়ে দিচ্ছেন, কিন্তু এগুলো ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি না, কারণ এই যে সংক্রমণ এটাকে সৃষ্টি করেছেন আল্লাহ, সুতরাং এই সংক্রমণও হয় তার ইচ্ছা। আবার অনেকে মানে ভাইরাসের মধ্যে কিংবা ব্যাকটেরিয়ার মধ্যে থাকার পরেও তাকে আক্রান্ত করে না, এই জন্য মহামারীর সময় একটা জনপদে সবাইকে মারা যেতে দেখি না আমরা। কোভিডেও এই যে সারা পৃথিবীতে প্রায় 1 কোটি লোকের মতো মারা গেল, আর তো সবাই বেঁচে আছে, যারা আক্রান্ত হয়েছে তাদের অধিকাংশই কিন্তু সুস্থ হয়ে উঠেছেন, তাই না? তো সুতরাং মানে এই বিষয়গুলোতে সাবধানতা অবলম্বন করা বা খাদ্যে খাদ্যকে নিরাপদ করা এবং নিরাপদে খাদ্যকে গ্রহণ করা, এই সব কিছুই কিন্তু আমাদের জন্য খুবই জরুরি বিষয়। AdDeen Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ আদ্দিনের সাথে থাকার জন্য। এমন আরও সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদ্দিন, এবং পাশের বেল আইকনটি চাপুন, পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।